প্রতিনিয়ত আমরা চলাফেরা, কাজকর্ম বা যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে অনেক ধরনের সমস্যা বা ব্যথার সম্মুখীন হতে হয়। এমনই একটি সমস্যা হলো মাংসপেশির ব্যথা। আজ আমরা জানব মাংসপেশি ব্যথার মূল কারণ। পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস, ডিজাবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহ অধ্যাপক, চিফ কনসালটেন্ট, DPRC হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন, সাধারণত অনেক কারণে মাংসপেশি ব্যথা হতে পারে। এর মধ্যে অটো ইমিউনো ডিসঅর্ডার যেমন মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, সিস্টেমিক লিউপাস, এরিথ্রোমেটোসাস, পলিমায়েলজিয়া রিউমাটিকা, পলিমায়োসাইটস, ডার্মাটোমায়োসাইটস, মাল্টিপল স্কোলারেসিস, এটি নিউরোজেনিক ব্যথা যেটি মাংসপেশিতে হয়ে থাকে, ইনফেকশন দ্বারা, ইনফ্লুয়েঞ্জা, লাইম ডিজিজ, ম্যালেরিয়া, টক্সোপ্লাজমোসিস, ডেঙ্গু জ্বর, হেমোরোজিক জ্বর, মাংসপেশির অ্যাবসেস, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, পোলিও, রকি মাউন্টেন স্পটেড জ্বর, ট্রাকিনোসিস বা গোলকৃমি, ইবোলা। এছাড়াও আঘাত বা চোট লাগা, মস্কানো, হেমাটোমা, অতিরিক্ত কাজের মাধ্যমে মাংসপেশির ব্যবহারে মাংসপেশি ব্যথা হয়ে থাকে। এছাড়াও যে সকল রোগের ফলে মাংসপেশি ব্যথা হয় যেমন র্যাবডোমায়োলাইসিস, ভাইরাল রোগ, কম্প্রেশন ইঞ্জুরি, গাউট, চিকনগুনিয়া, করোনা ভাইরাস, ওষুধের দ্বারা সাধারণত ফাইবেটস বা স্টেটিনস, মাঝে মাঝে এইস ইনহিবিটরস, কোকেন্স এবং কিছু রেড ভাইরাল ওষুধ, মারাত্মক পটাশিয়াম ঘাটতি, ফাইব্রোমায়ালজিয়া ইত্যাদি। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাত ব্যথা, প্যারালাইসিস, ডিজাবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, যিনি অনেক বছর ধরেই সফলতার সাথে এই সকল রোগের চিকিৎসা করে আসছেন। তার চিকিৎসায় সুস্থ জীবনযাপন করছেন এমন অনেক রোগী। চাইলে আপনিও ওপরে দেওয়া নম্বরে ফোন করে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের পরামর্শ নিতে পারেন। আজ এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো রোগ সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।